হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সঙ্গে খুবই ইজি একটি রেসিপি শেয়ার করব। আজ আমি বরলি মাছের পাতলা ঝোল রান্না করব, তাই ভাবলাম আপনাদের সঙ্গেও রেসিপিটি শেয়ার করেই ফেলি। এটি বানানো খুব সহজ এবং খেতেও যথেষ্ট হেলদি। আশা করছি আমার আজকের এই সহজ রান্নাটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিকে লাইক করতে কিন্তু ভুলবেন না। যারা আমার চ্যানেলে প্রথমবারের জন্য এসেছেন তাদের কাছে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার এবং পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো আপনারা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকের এই রেসিপিটি করার জন্যে সবার প্রথমে মাছগুলোকে ভেজে নিতে হবে। সেই জন্য আমি কড়া গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি 3.5 টেবিল চামচের মতো সর্ষের তেল। সর্ষের তেল গরম করে নেব। সর্ষের তেল গরম হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। মাছগুলোকে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব এবং মাছগুলো ভাজার আগে কিন্তু আমি হলুদ এবং লবণ মেখে মোটামুটি আধ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। মাছগুলোর একটি দিক মিডিয়াম হাই ফ্লেমে ভেজে নেওয়ার পর মাছগুলোকে উল্টে দিতে হবে এবং উল্টো দিকটিও মিডিয়াম হাই ফ্লেমে ভেজে নিতে হবে। মাছগুলোকে কিন্তু খুব কড়াভাবে ভাজবো না। মাছগুলোর দুটো পাশে ভালো করে ভাজা হয়ে গেলে মাছগুলোকে তুলে অন্য একটি পাত্রে রেখে দিতে হবে। আমি মাছগুলোকে তুলে অন্য একটি পাত্রে রেখে দিচ্ছি এবং একইভাবে বাকি মাছগুলোও ভেজে নেব। সমস্ত মাছগুলোকে ভেজে আমি অন্য একটি পাত্রে তুলে রেখেছি। এবারে ওই একই কড়াতে আমি আরও খানিকটা তেল দিয়ে তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে সাদা জিরে ফোড়ন দিয়ে দিতে হবে এবং সাদা জিরেগুলোকে হালকা ভেজে নিতে হবে। সাদা জিরেগুলো হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে কিন্তু হলুদ এবং লবণ মাখানো আলুগুলো দিয়ে দিতে হবে এবং ফ্লেমটাকে রাখতে হবে মিডিয়াম টু হাই। আমি আলুগুলোকে হালকা নেড়েচেড়ে ভেজে নেব, খুব বেশি ভাজবো না, হালকাই ভেজে নেব। হালকা ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা ডাটা। ডাটাগুলো দিয়ে দেওয়ার পরও খুব ভালো করে আলু এবং ডাটাগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে কুক করে নিতে হবে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সাথেই দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। এবারে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি 2-3 মিনিটের জন্য কুক করে নেব। 2 মিনিটের জন্য কুক করে নেওয়ার পর এর মধ্যে আমি দিচ্ছি খুব সামান্য লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়োটা আমি কিন্তু রং আসার জন্য দিয়েছি, আপনারা অ্যাভয়েড করতে চাইলে করতে পারেন। এবারে আবারও নেড়েচেড়ে মোটামুটি 2-3 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে কুক করে নেব। 3 মিনিটের মতো আমি মিডিয়াম টু হাই ফ্লেমে মশলাগুলোকে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আপনারা যতটা ঝোল রাখতে চান সেই অনুযায়ী কিন্তু জল দেবেন। জল দেওয়ার পর আমি সমস্ত কিছু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি এবং ফ্লেমটাকে হাইয়ে রেখে খুব ভালো করে আমি ঝোলটাকে বয়ল করি। দেখুন বন্ধুরা, ঝোল বয়েল হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। বন্ধুরা, আমি সমস্ত ভাজা মাছগুলো ঝোলে দিয়ে দিয়েছি। এবারে আমি আবারও হাই ফ্লেমে 2-3 মিনিটের জন্য কুক করে নেব। বন্ধুরা, আমি আমার চ্যানেলে এই ছোট মাছগুলো কিভাবে কাটতে হয় তার একটি ভিডিও কিন্তু দিয়ে রেখেছি। আপনারা যদি না দেখে থাকেন ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিংক, আপনারা কিন্তু সেখানে গিয়ে দেখে নিতে পারেন। দেখুন বন্ধুরা, 3 মিনিট কিন্তু হয়ে গেছে। আমার আজকের এই ইজি রেসিপিটি কিন্তু তৈরি। আশা করি আমার আজকের এই সহজ মাছের রান্নাটি আপনাদের ভালো লাগলো। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন।